বাদল অধিবেশন চলাকালীন মূল্যবৃদ্ধি এবং নিত্য প্রয়োজনীয় জিনিসে জিএসটি চাপানোর প্রতিবাদে একজোট বিরোধীরা। অধিবেশন শুরুর আগেই সংসদ ভবন চত্বরে সমমনস্ক বিরোধী দলগুলি লোকসভা এবং রাজ্যসভার সাংসদদের বিক্ষোভ। কথা বলবো আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহের সঙ্গে। বিজেন্দ্র, গতকালও আমরা বিক্ষোভ ধর্নার ছবি দেখেছিলাম এবং তারপর আজও বিক্ষোভ। কোন কোন রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করছে এই বিক্ষোভে? যেটা তুমি বললে একই চিত্র আছে, আমরা দেখতে পাচ্ছি যেটা গতকাল দেখা গেছিল। সকাল 10:30 ধর্ণা দিয়ে দেওয়া হয়েছিল গান্ধী মূর্তির সামনে, সেখানে রাহুল গান্ধী উপস্থিত ছিলেন, কংগ্রেসের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। গতকাল শিবসেনা এবং আরজেডি, সিপিএম, সিপিআই এই সাংসদদেরকে দেখা গেছিল রাহুল গান্ধীর পাশে। আজকে দেখা গেল খুব গুরুত্বপূর্ণ তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি, তারা গতকাল এই ধরনের আসেনি, কিন্তু আজকে কে কেশব রাও সহ বাকি সাংসদরা উপস্থিত ছিলেন। এবং একটি স্লোগান ছিল যে জিএসটি ট্যাক্স ফেরত নিতে হবে, তার সঙ্গে সঙ্গে পেট্রোল ডিজেল এবং রান্না গ্যাসের যে দাম বাড়ানো হয়েছে সেটা কমাতে হবে। এবং তারপরে কুসুমিতা যেটা গতকাল আমরা দেখেছিলাম লোকসভা এবং রাজ্যসভায় একই চিত্র ছিল। লোকসভা দুটো কি অ্যাডজেন্ট করে দিয়েছিলেন স্পিকার, রাজ্যসভাও দুটো কি অ্যাডজেন্ট হয়ে গেছে। দুটো হাউসের মধ্যেই প্ল্যাকার্ড নিয়ে স্লোগান দিচ্ছিলেন বিরোধীরা যে এটা ফেরত নিতে হবে, জিএসটি যে দাম বাড়ানো হয়েছে বিশেষ করে দুধ, বাটার এবং লস্যির উপর যে বাড়ানো হয়েছে, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে, সেটা নিয়ে সরকার দাম ফেরত নিক, না হলে তারা হাউস ছুটতে দেবেন না। বাধ্য হয়ে চেয়ারম্যান রাজ্যসভারও দুটো অব্দি অ্যাডজেন্ট করে দিয়েছেন এবং লোকসভাও দুটো অব্দি অ্যাডজেন্ট হয়ে গেছে। এখন দুটোর সময় যখন দুটো হাউস বসবে তখন কোনো সুস্থভাবে কাজ হবে তার সম্ভাবনা খুবই কম রয়েছে। গতকালের মতন হয়তো আজকেও লোকসভা এবং রাজ্যসভা আরো কোনো কাজ না করে অ্যাডজেন্ট হয়ে যাবে। ধন্যবাদ বিজেন্দ্র। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে চলে যাবো। আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা রয়েছেন আমাদের সঙ্গে। প্রকাশ, ইতিমধ্যে বিভিন্ন জেলা থেকে মানুষজন আসতে শুরু করেছেন ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে। মূলত কোন কোন জেলার মানুষরা এসেছেন? দেখো সুমিতা, কাউন্টডাউন শুরু হয়ে গেছে এবং রাত পহলেই আগামীকাল কিন্তু শহীদ দিবসের এই প্রোগ্রাম, এবং আমি রয়েছি ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের ভেতরে। এই এই জায়গায় কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি প্রায় 3-4 হাজার কর্মী সমর্থকরা তারা এসে পৌঁছেছেন। মূলত পুরুলিয়া জেলা থেকে যারা আসছেন তারা কিন্তু এখানে থাকছেন এবং তাদের সমস্ত ব্যবস্থা, খাওয়া দাওয়ার ব্যবস্থা এই জায়গায় করা হয়েছে। আমরা কথা বলে নেব। আজকে আসলেন নাকি গতকাল? না, আমরা গতকাল এসেছি রূপসী বাংলা, রাত 10:00 এখানে ঢুকেছি। দুদিন আগেই চলে এসেছেন, আগামীকাল এই সভা, দুদিন আগেই কেন, কোনো বিশেষ কারণ? বিশেষ কারণ মানে আমাদের কিছু মহিলা আজকে এসেছে যে আমরা আজকে প্রচুর ট্রেনে ভিড় হবে, তারপরে আমাদের মহিলাদের সাথে মেয়ে বাচ্চা ভিড় হবে, তাই আগে আমরা দেখতে পাচ্ছি এই জায়গায় 5-6 জন মহিলারা বসে আছেন। তারা যেটা বলছিলেন, তারা দার্জিলিং থেকে এসেছিলেন, তাদের থাকার ব্যবস্থা কিন্তু সল্টলেকের সেন্ট্রাল পার্কে করা হয়েছে, কিন্তু তারা এই জায়গায় পৌঁছে গেছেন। একই পরিবারের 11 জন এসেছেন, একই পরিবারের সবাই? সবাই। কজন? 11 জন। 11 জন একই পরিবারে এসেছেন আপনারা। কি বলবেন, ব্যবস্থা কেমন? খাওয়া দাওয়া কিছু নাই, খাওয়া দাওয়া এখনো নেই কিন্তু পাওয়া যাবে যেটা বলছে। কেমন লাগছে মানে আগামীকাল এই সভা, মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দিচ্ছেন সেটাই শুনতে এসেছেন? কেমন, ভালো লাগছে। কিছুক্ষণ আগে গরম ছিল, এখন ফ্যান আসলো, এখন আবার বেশি ভালো লাগতেছে। কিন্তু আগেই গরম ছিল, সেই কমপ্লেন করার পর ব্যবস্থা করে দেওয়া হয়েছে এবং ফ্যান লাগিয়ে দেওয়া হয়েছে। এই জায়গায় কিন্তু অনেকেই রয়েছেন, তাদের সঙ্গে কথা বলবো। ব্যবস্থা কেমন? ব্যবস্থা ভালো আছে। কোনো অসুবিধা হচ্ছে না তো? অসুবিধা কিছু নেই। আচ্ছা, পুরুলিয়া থেকে আপনারা সবাই এসছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে শোনার জন্যই তো এসছেন যে কি বার্তা দেন তিনি? হ্যাঁ, সবকিছু জানার জন্য এসেছি।